সাল থেকে ব্রিজটা খারাপ হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। আজকে এমনকি একটা ভুটভুটি মাল বোঝাই ভুটভুটি পাল্টি খেয়ে গেছে। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? দেখেন, আমাদের এই রামরায় ব্রিজটা তো অনেকদিন ধরে অপযোগ হয়ে আছে। হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েত সমিতি হচ্ছে শাসক দলের, গ্রাম পঞ্চায়েত হচ্ছে শাসক দলের, জেলা পরিষদ হচ্ছে শাসক দলের। এখন এখানে শাসক দলরা কোনো কাজ করায় না, কাগজ কলমে সব কাজ হয়, সব টাকা আত্মসাত হয়ে যাচ্ছে। এখন ওটার রেসপন্স ওদেরকে নিতে হবে, কাজটা করাবে কি করাবে না। মানুষ যদি কোনো ক্ষতি ক্ষয়ক্ষতি হয়, মানুষ যদি মারা যায় অ্যাক্সিডেন্টে, তার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে শাসক দল। এখানে শাসক দল যারা আছে এরা মানুষের কাছে দাঁড়ায় না, এরা খালি বলবে কি যে হ্যাঁ এটা হয়ে যাবে, কাজ এটা হয়ে যাবে, কাটমানি ছাড়া এরা কোনো কাজ করে না। আমরা সমস্ত কাজ, মানুষের যত অভিযোগ আছে 2021-এ সম্পূর্ণ পূর্ণ করে দিব। 2021 অবধি মানুষকে একটু ধৈর্য ধরে থাকতে হবে, কেস থেকে একটু দূরে থাকতে হবে, না হলে শাসক দল ফাঁসিয়ে দিচ্ছে। এই জন্য এদের অভিযোগ করে কোনো লাভ নাই, এদেরকে অভিযোগ করলে বলবে জেলা পরিষদ, জেলা পরিষদ ওদের, গ্রাম পঞ্চায়েত ওদের, পঞ্চায়েত সমিতি ওদের, মুখ্যমন্ত্রী ওদের, তাহলে কাজ হচ্ছে না কেন, এটা আমরা জানতে চাই। জনসাধারণ এই জিনিসটা জানতে চায় বারে বারে, কেন কাজ হচ্ছে না, কোটি কোটি টাকা পড়ে আছে কিন্তু কাজ হচ্ছে না। কাটমানি যেখানে হবে সেটাই কাজ হবে, কাটমানি নাই কাজ হবে না। আমার নাম কিষণ কেডিয়া, আমি ভারতীয় জনতা পার্টি মালদা জেলা সম্পাদক ও হরিশ্চন্দ্রপুর বিধানসভার অবজারভার।